ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী হামলায় চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসকনকে উগ্রবাদী ও জঙ্গি সংগঠন উল্লেখ করে সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি কতটা উত্তাল হয়ে উঠছে ভোলা, কতটা তোলপাড় চলছে গোটা বাংলাদেশে, তা জানাবো আমাদের সহকর্মী মিরাজ ও ফায়াজ আহমেদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ভোলায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে ও আলিফের হত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর ভোলার হাটখোলা জামি মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিলে ছাত্র জনতা সহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। ভোলার ধর্মপ্রাণ মুসল্লিরা জানিয়েছেন, তারা হিন্দু মুসলিম মিলেমিশে একত্রে বসবাস করতে চায়। কিন্তু ভারত থেকে উড়ে এসে জুড়ে বসা কোনো সংগঠন যদি এই সম্প্রীতি নষ্ট করতে চায় তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ইসলামিক নেতারা বৈঠকে বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তারা, তাতে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি বলা যেতে পারে। জুমার নামাজ শেষে ভোলায় দেখা যায় বিভিন্ন এলাকা থেকে দলে দলে মসজিদের সামনে সমাবেত হতে থাকে হাজারো মানুষ। এ সময় বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা ও সমাবেশে অংশ নেন। ইসকনকে জঙ্গি সংগঠন দাবি করে এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। যেন ইসকন বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে না পারে, তাদের বেশিরভাগ কার্যক্রমই দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাসের উপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নিব না, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। আমরা চাই শান্তি, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম তো যে বলে না যে ইসলাম ধর্ম, ইসলাম তো বলছে কি, ইসলাম কি, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, ইসকনের নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতেই আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভোলায় ইসকন নিয়ে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।